আসসালামু আলাইকুম, আশা করি সকল জেসম ভাই বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধু বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনেকটা ফোন দেখতে আসুন, ফোনটা হচ্ছে কিপ্যাড ফোন আইটেল IT5618। তো সেটাতে সমস্যা হয় চার্জিং প্রবলেম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে চার্জিং সকেটটি এখানে থাকে, তো চার্জিং এখানে লাইনগুলো কিন্তু জাম্পার কিন্তু মিসিং। এখানে দেখতে পাচ্ছেন জাম্পারগুলো কিন্তু পুরো উঠে গেছে, শুধু নেগেটিভ লাইনটা রয়েছে। তো নেগেটিভ লাইনটা এখানে যদি না থাকে, বোর্ডের যে কোনো জায়গা থেকে কিন্তু আমি নেগেটিভ লাইন নিতে পারি, কিন্তু পজিটিভটাই হচ্ছে মেন। তো এই পজিটিভটা বের করবো কীভাবে সেটা আমরা আপনাদের দেখাবো, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে এটা মানে পজিটিভটা লাইন বের করে এরকম অবস্থায় একটা সকেট লাগাবেন। তো এর জন্য প্রথমত আমরা যেটা করবো, আমাদের এখানে কিন্তু নেগেটিভটা রয়েছে, আমরা জাস্ট শুধু পজিটিভটা বের করব। তো পজিটিভটা বের করতে হলে এখানে যেমন এখনকার প্রায় সেটাই কিন্তু চার্জিং সকেটের সাইডেই একটা এরকম ডায়োড থাকে। তো এই ডায়োডটা যখন থাকে সেই ডায়োডটাই কিন্তু এখানে কিন্তু পজিটিভ লাইনটা কিন্তু এই ডায়োডের সাথে রয়েছে, এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ। তো আমরা এখানে শুধু পজিটিভটা বের করব। এই পজিটিভটা বের করতে হলে যে আমাদের এখানে যে ডায়োডটা রয়েছে, ডায়োডটার এক সাইডে কিন্তু কয়েকটা দাগ দেখা যাচ্ছে, এটাই বুঝতে হবে যে এটাই পজিটিভ লাইন। আর এভাবে যদি না দাগটা যদি না বোঝা যায় তাহলে আপনারা কীভাবে বের করবেন সেটা দেখাবো। তো এখানে আমরা একটা নেগেটিভে ধরবো আর একটা এই ডায়োডের এক পাশে ধরবো। তো এখানে মান দেখাচ্ছে, এখানে কিন্তু বের দিচ্ছে, তার মানে এটা কিন্তু আমাদের নেগেটিভ লাইন, একটা মান দেখাচ্ছে। তো আমরা নেগেটিভটা এখানে থাকবে কিন্তু পজিটিভে একটা জাম্পার করে আমরা পজিটিভে এখানে লাগিয়ে দেবো। এখন সকেটটা কীভাবে লাগাবো সেটা দেখাবো। তো এজন্য আমরা একটা নতুন একটা সকেট নেবো। সকেট নেওয়ার পরে আমি অ্যাংশটা একটু ভেঙে নেবো। প্রথমত আমি এপাশে পিনগুলোতে আমি একটু জাম্পার সোল্ডারিং করে নেব। এখানে এখন যে আমার এভাবে বসবে, এভাবে বসতে মানে আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি, আমার সকেটটা এভাবে বসবে, তাহলে আমার এপাশে এটা হচ্ছে লোক আমার পজিটিভ লাইন, তাহলে আমরা এখানে একটা জাম্পার করব। আমরা একটা সাইডে শুধু জাম্পার করে নিলাম। জাম্পার ওয়ারটা অপর পাশে একটু সোল্ডারিং করে নেব। এখন আমরা সকেটটি এভাবে বসিয়ে দুই পাশে ভালোভাবে একটু জাম্পার সোল্ডারিং করে দেবো ভালোভাবে। দুই পাশে করবো ভালোভাবে। এখানে যেহেতু আমাদের নেগেটিভ লাইনটা বডি রয়েছে, আমরা এখান থেকে আমরা এখানে জাস্ট ওই পিনটাই কানেকশন করে দেবো। এরপরে আমরা এই জাম্পার ওয়ারটা নিয়ে আমরা জাস্ট আমরা এখানে যে পজিটিভ লাইনটা রয়েছে পজিটিভের সাথে কানেকশন করে দেবো।
একটু চার্জিং চেক করব যে আমাদের চার্জিং শুরু করে কিনা আমরা কিন্তু চার্জিং শো করছে, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা জাস্ট কিন্তু শুধু চার্জ হবে এটাতে, এটাতে কোনো সফটওয়্যার সমস্যা হলে কিন্তু চার্জিং পোর্টের সমাধান করা যাবে না, এটা শুধু চার্জ হবে সেই লাইনটা করলাম। আমাদের নেগেটিভটা শুধু এখানে আমরা কানেকশন করে দিলাম আর পজিটিভ একটা জাম্পার করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।